হাত দিয়েছে আল্লাহ পাক কোরআন ধরার জন্য আপনি টেবিলের নিচ দিয়া ঘুষ খাওয়া এটা শুকরিয়া না টেবিলের নিচ দিয়া সুদ খাওয়া এটা শুকরিয়া না যদি কেউ খায় আর মুসলমান দাবি করে সে দাবি করতে পারে লেকিন হতে পারে না তুমি ঘুষ নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক কিনা সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না হাত দিছে কি ধরার জন্য ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সেতু সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তার ওরা কোন বান্দা যদি আল্লাহ পাক বলে না ইন শাকারতুম তোমরা যদি আমার শুকরিয়া করো তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো তো লাযীদান্নাকুম এটাকে কি করব বৃদ্ধি করব কথা বলেন কি করবে কথা বলেন জানেন তো আপনারা জবানটা দিয়েছেন কে আল্লাহ পাক এটা আল্লাহ পাকের নিয়ামত কি নিয়ামত এই যে বলতেছি কথা এখন বুঝবেন আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযীদান্নাকুম কেউ যদি শুকরিয়া করো তো নিয়ামতকে বাড়িয়ে দেব যদি না করো তো ইন্না আযাবী লাশাদীদ মনে রাখবা আমার আজাব অত্যন্ত কঠিন আল্লাহ পাকের প্রত্যেকটা কথা বাস্তব না মিথ্যা সন্দেহ আছে সব কথা আল্লাহ পাক যা বান্দার জন্য বলেছেন এটা আল্লাহ পাক বান্দার জন্য যেটা কল্যাণ ওটা বলেছেন এই জন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম কেউ যদি শুকরিয়া করো তো লা আযীদান্নাকুম বাড়ায় দেব শুকরিয়া কিভাবে করতে হয় বলেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা শুকরিয়ার অন্যতম একটা পন্থা কিন্তু এটাই শুকরিয়া না আপনি টাকা পেয়েছেন ইনকাম ভালো হয়েছে তো আলহামদুলিল্লাহ এটা হলো প্রাথমিক শুকরিয়া গভীরের শুকরিয়া যেটা ওটা আমি আপনাদেরকে বোঝাই শুনেন প্রাথমিক অবস্থায় কেউ ব্যবসায় ভালো বরকত পাইলো তো আলহামদুলিল্লাহ কেউ সুস্থ অসুস্থ হইলো আল্লাহ পাক সুস্থ করছে তো আলহামদুলিল্লাহ কেউ গুনাহ করতে যেও গুনাহ থেকে বেঁচে থাকলো তো আলহামদুলিল্লাহ এটা প্রাথমিক শুকরিয়া কিন্তু ভিতরগত একটা মূল শুকরিয়া আছে যেটা আমরা জানিও না করিও না যেমন আল্লাহ পাক এই যে আমি আপনাদেরকে বললাম আপনারা কথা বলতে পারেন আপনারা বলছেন জি পারি কাউকে আল্লাহ পাক জবান দিয়েছেন কাউকে দেন নাই আবার এমন কেউ আছে কথা বলতে পারে কিন্তু দেমাক ঠিক নেই যার কারণে উল্টা পাল্টা বলে তুমি আসতে বলি দেমাক না দেওয়ার কারণে কথা কি বলে উল্টা পাল্টা বলে আবার কেউ জবান আছে ঠিকই কিন্তু কথা বলে তোতলায় তোতলায় যেমন বাধে কথা ভাই মাহফিলে যাবেন আছে না তো সে কথা বলতে পারছে ঠিকই কিন্তু এটারে একটা শব্দ বলতে 10 সেকেন্ড সময় লাগে আবার কেউ সাবলীল ভাষায় কথা বলতে পারতেছে এটা নিয়ামত কার আল্লাহ কেউ চোখে দেখে কেউ দেখে না আজকের মাহফিলে যে দাওয়াত দিছে যে আমি তো অবাক হয়ে গেছি এই লোক ঢাকায় যে মাহফিলে দাওয়াত দিছে চোখে দেখে না তেমন তো এটা আল্লাহ পাকের নিয়ামত যে সে চোখে না দেখেও হাফেজে পড়া আলহামদুলিল্লাহ কয় না নোয়াখালীর মানুষ এত কিপটাইট আমি জানতাম না
আর নোয়াখালীর মাটিতে মাহফিল করে আমরা বেশি আনন্দ পাই কেন এদেরকে টোকা দেওয়ার আগে এরা বাজে আর আপনাদের খোসা দেওয়া তো কথা বলাইতে পারতেছি না কারণ কি কেন চুপ রইছে কি যে বুঝে না এটাই বুঝে এই যে বুঝেন খালি বক্তা দাওয়াত দিলে হয় না এটা মুজাকারা আমি আপনাদের সাথে বলতেছি আপনারা আমার সাথে কথা বলবেন এটা কি বলেন না ইমানি মুজাকারা যত করবেন তত ইমানের পাওয়ার বাড়ে মুজাকারা মানে উভয় পক্ষ কথা বলা এই যে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতেছি এটা আপনাদের মনে থাকবে এক প্রকার শুকরিয়া হলো আলহামদুলিল্লাহ বলা আরেক প্রকার শুকরিয়া কি যে আল্লাহ পাক জবান দিয়েছে আল্লাহ পাক হাত দিয়েছেন পাও দিয়েছেন হাত দিয়েছেন কেন বলে হাত দিয়ে কোরআন খুলে পড়বে জবান দিয়েছি কেন জবান দিয়া কোরআন পড়বে চক্ষু দিয়েছি কেন চক্ষু দিয়ে আল্লাহর কোরআন দেখবে পাও দিয়েছে কেন বলে পা দিয়ে আল্লাহ পাকের ঘর মসজিদের দিকে আগাবে এটা আল্লাহ পাকের নিয়ামত কি নিয়ামত কত মানুষ আছে হাঁটতে পারে না কত মানুষ আছে জন্ম থেকেই পা নাই কত মানুষ আছে হাত নাই ধরতে পারে না কত মানুষ আছে চোখে দেখে না কিন্তু আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আমাদেরকে সব দিয়েছে জোরে বলেন হ্যাঁ এটা হলো প্রাথমিক শুকরিয়া দ্বিতীয় শুকরিয়া কোন বান্দাকে আল্লাহ পাক যে যে জবান দিয়েছেন এই যে চক্ষু দিয়েছেন এই যে হাত দিয়েছেন এই যে পাও দিয়েছেন সবচেয়ে বড় শুকরিয়া হলো আল্লাহ পাকের যেই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই নিয়ামতকে আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক পরিচালিত করার নাম হলো আসল শুকরিয়া কথা বুঝতে পারছেন অর্থাৎ চক্ষু দিয়েছে আল্লাহ পাক দেখার জন্য স্কুল কলেজের ছুটির সময় স্কুলের পাশের চায়ের দোকানে বসে বসে সেরিগর দিকে তাকানো এটা আল্লাহর শুকরিয়া না এটা হলো আল্লাহ পাকের যে নিয়ামত চোখ দিছে এই চক্ষু দিয়ে আল্লাহ পাকের নাফরমানি করা ঠিক কিনা জোরে বলেন হাত দিয়েছে আল্লাহ পাক কোরআন ধরার জন্য আপনি টেবিলের নিচ দিয়া ঘুষ খাওয়া এটা শুকরিয়া না টেবিলের নিচ দিয়া সুদ খাওয়া এটা শুকরিয়া না যদি কেউ খায় আর মুসলমান দাবি করে সে দাবি করতে পারে লেকিন হতে পারে না তুমি ঘুষ নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান ঠিক কিনা সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না কি ধরার জন্য আর এটা দিয়ে ঘুষ ধরে গভর্নমেন্টে চাকরি করছেন তো জানেন তো অবস্থা আমার বাবাও সচে বলা চাকরি করছেন আমার বাবা মাঝে মাঝে আমাদেরকে বলতেন বেটা আমি যে জায়গায় থেকে ভালো ছিলাম এই জায়গায় তোরা থাকলে তোরাই পদস্খলন হয়ে যেত তার মানে আমার অনেকে বলতো ভাই আপনার বাবা তো মনে হয় কোটি কোটি টাকার মালিক কেন সচিবালয় চাকরি করে সচিবালয়ের পাশ দিয়ে কুত্তা গেলেও তো 10,000 টাকা বেতন পায় মানে এটা মানুষের ধারণা কথা হইলো সচিবালয়ের পাশ দিয়ে কুকুর হাঁটলেও নাকি বেতন পায় তো সেখানে আমার বাবা চাকরি করছে তার মানে কোটি কোটি টাকা কিন্তু না আলহামদুলিল্লাহ জিন্দগিতে এক পয়সা হারাম রেটে ঢুকায় নাই আলহামদুলিল্লাহ আর আমাদের দেশে অসংখ্য মানুষ আছে যারা রাস্তাঘাটে হাঁটে আর এমনি এমনি ঢুকায় ডানে পায়ে ঢুকায় বামে পায়ে ঢুকায় সামনে পায়ে ঢুকায় পিছনে পায়ে ঢুকায় আমার ঢুকায় বলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিছে কি বলেন আছে না নাই ঘুষ খায় আবার বলে আল্লাহ খাওয়াইছে সুদ খায় বলে আল্লাহ খাওয়াইছে বলে ভাই আল্লাহর কথা ছাড়া গাছের পাতা নড়ে না আমি ঘুষ খাইলাম কেমনে কি বলেন আল্লাহর কথা ছাড়া গাছের পাতা নড়ে না আমি এত বড় ঘুষটা কেমনে খাইলাম এটা আল্লাহ যদি না খাওয়াইতো তো খাইতে পারতাম এই সমস্ত কোন মানুষ যদি এরকম কথা আপনার সামনে বলে ধৈরা সুন্দর করে গাছের সঙ্গে বাইধা ইচ্ছা মতো পিটাবেন যদি বলে ভাই পিটাইলেন কেন ভাই আল্লাহর কথা ছাড়া তো ভাই গাছের পাতাও নড়ে না তো আমার লাঠি কেমনে নড়বে ঠিক না ঠিক জোরে কর ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক কি না ওরা হলো দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন
গোশের টাকায় ওদের ভুঁড়ি গোশের টাকায় ওদের ভুঁড়ি করে যে টানটা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া অস্ত্র সেতু সঙ্গের সাথী অস্ত্র সেতু সঙ্গের সাথী হইতে মাস্তার ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না ঠিক তাহলে বলেন কেউ যদি হাত দিয়া ঘুষ খায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় হলো না নাফরমানি হলো আল্লাহ বলেন আমি হাত দিছি কোরআন ধরার জন্য চক্ষু দিছি দেখার জন্য পাও দিছি আল্লাহর ঘর মসজিদ আগানোর জন্য জবান দিছি ভালো ভালো কথা বলার জন্য তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তুমি জবান দিয়ে মানুষের ভালো কথা বলবা খারাপ থেকে বাঁচায় রাখবা ওইটা না করে গালিগালাজ করো ওইটা না করে গীবত শিকায়ত করো ওইটা না করে শত্রুতা করো তো এটার নাম আল্লাহর শুকরিয়া না বরং নাফরমানি আসল শুকরিয়া হলো আল্লাহ পাক যা নিয়ামত দিছে এই নিয়ামতকে আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক পরিচালিত করার নামই হলো আল্লাহ পাকের শুকরিয়া জোরে বলেন ঠিক কি না এই শুকরিয়া হলে আলহামদুলিল্লাহ বললেই হয় না অর্থাৎ চক্ষু দিছে আল্লাহ চক্ষু দিয়া কোরআন পড়ব হ্যাঁ আল্লাহ বলেন লা ইন শাকারতুম যদি চক্ষু দিয়া কোরআন দেখো তো লা আজিদান্নাকুম বয়স 70 হয়ে যাবে ইনশাআল্লাহ চশমা লাগবে না হ্যাঁ যদি তুমি তোমার আমার নিয়ামতকে ভালো মতো কাজে লাগাও তা বয়স 70 হয়ে যাবে কিন্তু মাজা ব্যথা হবে না বুঝেন নাই অনেক মুনব্বি আমরা দেখেছি অনেক মানুষ আমরা দেখেছি যারা বয়স হয়ে গেছে 90 বছর 100 বছর এরপরও লাঠি ছাড়া হাঁটে কোনো লাঠি লাগে না লাঠি ছাড়া হাঁটে কেন বলো ভাই নিয়ামতের কদর পরিপূর্ণ করেছে বিধা আল্লাহ পাক তারা এখনো পর্যন্ত শক্তি রাখছে আর আমরা আমাদের নিয়ামতের কদর করতে পারি না আমাদের গুনাহ হয়ে যায় ফিতনার জামানায় আছি তো যার কারণে মাজা ব্যথা গালে ব্যথা হেই ব্যথা সেই ব্যথা চোখে চশমা পাওয়ার তাও 1000 কত সমস্যা আমাদের কেন বলে আল্লাহ পাকের যত নিয়ামত দিছেন এগুলোর পরিপূর্ণ হক আদায় করতে পারি না যার কারণে নিয়ামত কমাই দিতেছে জবান এটা সমস্ত নিয়ামতের মধ্যে অন্যতম দামি নিয়ামত এটা না থাকলে মানুষ বলে বোবা কি বলেন বোবা বলে আল্লাহ পাক বলেন এই জবান দিয়া ভালো কথা বলো এই জবান দিয়া মানুষের গীবত গায়ো না শিকায়ত করো না কারণ জবান কি হয় ইদ আল্লাহ পাক বলেন ইদ ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি ক্বাঈদ মা ইয়ালফিযু মিন ক্বাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ যা বলবেন এই জবান দিয়া প্রত্যেকটা কথা ফেরেশতারা লিখবে কি লিখবে না এখন আপনি বলবেন হুজুর আমি তো কথা বলি না আমি তো ফেসবুকে লিখি কি বলেন ঠিক না বর্তমান সময়ে বলে না ফেসবুকে পোস্ট দেয় কথা হয় না এটা কোনো শত্রুতা থাকলে কত আমি সামনে সামনে দেখলে সালাম দেয় আর পিছনে দেখলে ফেসবুকে যার যত বদনাম আছে সব রটায় চিনেও না জানেও না দেখাও নাই খালি শুনছে যে অমুকে এই করছে ও দাঁড়া জিতেছি ইমানি আন্দোলন মনে করে জিহাদ মনে করে কিছু ফেসবুক মুজাহিদ বর্তমান সময়ে বের হয়েছে যাদের কাজ হলো ফেসবুকে যুদ্ধ করা আর কোনো কাজ নাই এদের কার বদনাম আছে কার কোন লিংক আছে বাস কমেন্টে লিংক দেন শেয়ার করেন এই যে সে গুনাহ করতেছে বলেন তো যেই ফেরেশতারা আপনার কথাকে লিপিবদ্ধ করতে পারে আপনার কাজকে করতে পারবে না আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন সমস্ত বান্দাদেরকে সংরক্ষণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন সম্মানিত ফেরেশতা বান্দার জন্য নির্ধারণ করে রেখেছেন এই সমস্ত ফেরেশতাগুলো বান্দার 24 ঘন্টার আমল লেখা শুরু করে দেয় বান্দা কোথায় যাবে কি করবে কি খাবে না পড়বে কার সঙ্গে কথা বলল কোনভাবে কথা বলল কারো সঙ্গে খারাপ ভাষায় কথা বলল না হাসি মুখে কথা বলল বান্দা যদি খারাপ ভাষায় কথা বলে অন্যায় কি বান্দা যদি সুন্দর করে কথা বলে সওয়াব কি নবী বলে তুমি যদি কাউকে আঘাত দিয়া কথা বলো ওই আঘাতটা সরাসরি আল্লাহ পাকের গায়ে যায় আল্লাহ পাকের অন্তরে যেয়ে লাগে এবং সরাসরি ওই আঘাতটা আল্লাহর ঘর কাবার মধ্যে যেয়ে লাগে এ মানুষের অন্তরের মধ্যে আঘাত দেওয়া মানে কাবা ঘরকে আঘাত দেওয়া আল্লাহ নবী বলেন কারোর সঙ্গে এই জন্য কথা যখন বলবা
نبي بولن مشاشات الوجه صدقا زبان الله پاک رب العالمين اپنا كاما كي ديئے چهن الله نبي بولن كار شمجة جخن قطع بولوه شندر كوري حاشي موخي قطع بولو اي حاشي موخي قطع بولات تمار جنو صدقار شمو پوریمان سواب ہوئے جبه اي جنو رسول بولن كار شمجة تبسم مسكي حاشو اي تمي كار شمجة مسكي حاش با তবসমুক আলাকা সাদাকা আল্লাহর নবী বলেন তোমার মুস্কি হাসি তোমার জন্য সৎকার সওয়াব কোন বান্দা যদি কাউকে টাকা দিয়া সৎকা না দিতে পারে কোন ঈমানদার যদি কাউকে সম্পদ না দিয়া সৎকা না দিতে পারে কোন বান্দা যদি কাউকে সম্পদ দিয়া সৎকা না দেওয়ার সামর্থ্য না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলে বান্দা তুমি এই মুমিনের সঙ্গে যখন দেখা হবে সুন্দর করে হাসি মুখে বান্দার সঙ্গে কথা বলো আল্লাহ পাক তোমার প্রত্যেকটা আমলনামায় সদকার সমপরিমাণ সওয়াব দান করে দিবে এখন সেই কথা তো আমরা পারিও না জানিও না কেউ যদি আগে থেকে সালাম দেয় ভাব ধরে বসে থাকি অথবা নিজে মন চিন্তা করে আমি বিশাল বড় কিছু মনে হয় সে আমার সঙ্গে আগে ভাগে কথা বলবে অনেক সময় সালাম দিলে কেউ আমরা জবাব নিতে চাই না কথা বললে 10 বার জিজ্ঞাসা করলে একটা জবাব দেই না না নবী বলেন আগে নিজের থেকে সুন্দর করে হাসি মুখে কথা বলো তোমার বিনা টাকায় বিনা পয়সায় বিনা পরিশ্রমে আল্লাহ পাক সমপরিমাণ সৎকার সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ এ ভাইরে কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বর্ণনা করেন হে ঈমানদার তোমাদেরকে আমি আল্লাহ জবানটা দিলাম দামি জমিনের মধ্যে এমন দামি জবান আমি আল্লাহ পাক তোমাদেরকে দিলাম কোন মাখলুকাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার মতো এত বিশাল বড় নিয়ামত দেই নাই সমস্ত মাখলুকাতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দিলাম আমি আল্লাহ তাদেরকে জবানও দিলাম কানও দিলাম সবকিছুই দিলাম কিন্তু কথা বলতে পারে না গরু কথা বলতে পারে না ছাগল কথা বলতে পারে না পশু পাখি কথা বলতে পারে না একমাত্র কথা বলতে পারে ইনসান আল্লাহ পাক বলে এই কথা বলতে যেহেতু পারো জবান দিয়া এমন কোন অযাচিত শব্দ উচ্চারণ করবা না মুমিনদের অন্যতম গুণ হলো আল্লাযীনাহুম আনিল লাগুই মুরিদুন একজন ঈমানদার সে তার জবানের হেফাজত করবে অনর্থক কথা থেকে নিজেকে বাঁচায় রাখবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন খাঁটি ঈমানদার মুসলমানের শর্ত হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি খাঁটি মুসলমান তো ঈমানদার যার জবান থেকে অন্য কোন মুসলমান নিরাপদে থাকে এই কারণে নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবাজ মাইন্ডা তোমরা মনে রাখবা আনিক আলাইকা লিসান তুমি তোমার জবানের হেফাজত করো কারণ অধিকাংশ বান্দা তার জবানের কারণে জাহান্নামী হয়ে যায় না আউযুবিল্লাহ অধিকাংশ বান্দার জবানের কারণে জাহান্নামী হয় সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন জিব্বাটাকে টান দিয়া বের করে এই পর্যন্ত আনছেন আর বলতেছেন এই জিব্বা একবার এদিকে নাই আরেকবার এদিকে নাই আর জিব্বারে টান দিয়া মুখের ভিতর থেকে বের করে অন্য সাহাবী দেখে ডাক দিয়া বলেন আবু বকর ব্যাপারটা কি বুঝলাম না জবানের জিব্বাটাকে কেন আপনি বার করে করে এরকম ব্যথা দেন আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে হে সাহাবা ইজমাইন ভাইরা আমার এই জিন্দেগিতে যত মানুষ বিপদে পড়ে এই জবানের কারণেই পড়ে কারণ জবান যখন উল্টাপাল্টা কথা বলে তখন এই বান্দাটা বিপদের মধ্যে পড়ে যায় যার কারণে আমি আমার জিব্বাটাকে শাসাইতেছি খবরদার উল্টাপাল্টা কথা জিব্বা দিয়া তুই বের করিস না এটা হলো জবানের অন্যতম একটা হক জবান তার হেফাজত করবে আল্লাযীনাহুম আনিল লাগুই মুরিদুন প্রত্যেকটা ঈমানদার বান্দা তার জবানের হেফাজত করবে আল্লাহ পাক ডাক দেয়া বলেন হে মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান ومن لم يتب فأولئك هم الظالمون বলেন তো আল্লাহ পাকের কোরআনের সব কথা সত্য না মিথ্যা এই যে আয়াতটা বললাম এটাও সত্য না মিথ্যা আল্লাহ পাক বলেন লা ইয়াসখার কওম মিন কওম হে দুনিয়ার বান্দা তোমরা এক দল জাতি আরেক দল জাতিকে ছোট করে দেখো না তোহমত দিও না তোমরা এক দল আরেক দলকে খাটো মনে করো না
কারণ তোমরা যাদেরকে ভৎসনা করতেছো এমন হতে পারে যাদেরকে ভৎসনা করো ওরা তোমাদের চাইতে উত্তম হতে পারে কি পারে না আল্লাহ তো দূর থেকে বলে করে ওরে এটা জাহান্নামি জাহান্নামী বলে দেই জাহান্নামী সহজে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় একটা কাফেরের লাশ যদি রাসূলের সামনে দিয়ে যেত তো নবী বলতেন আরে আমি রাসূল বেঁচে থাকা অবস্থায় এই লোকটা জাহান্নামী হয়ে গেছে রাসূল আফসোস করতেন আর আমরা মুমিনদেরকে ধরে ধরে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছি এই কেন এটা করলো জাহান্নামী মনে হয় জাহান্নামের টিকিট আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে যাকে মন চাইতেছে তাকে দিয়ে দিচ্ছি আর আমি জান্নাতি এটা আল্লাহ টিকিট আমাকে দিয়ে দিয়েছে যার কারণে আমি সবাইকে জাহান্নামী বানিয়ে দিচ্ছি বিষয়টা এমন হয়ে গেছে অথচ নবীর মকসদ ছিল জাহান্নামীদেরকে ধরে ধরে জান্নাতি বানানো আর আমাদের মকসদ হয়ে গেছে জান্নাতীদেরকে ধরে ধরে জাহান্নামে ঢোকানো এটা শুধু জবান থাকার কারণে আমরা বলি যার কারণে আল্লাহ বলেন মনে রাখবেন পুরুষরা সবসময় বংশ নিয়ে গর্ব করে এই বেটা আমি খান বংশের লোক আমি ভুইয়া বংশের লোক আসেনি বরিশাল এই নোয়াখালীতে ভুইয়া বংশের কারা কারা ভুইয়া হাত তুলেন মিয়ার ভুইয়া নি হাত তুলেন ভুইয়া কারা কারা হাত তুলেন এমা আরে হাড়ারি আসেনি ভুইয়া নাই কেউ হিন্দি ও আসে না তা হাত তুলে না কে তারা সমস্যা কি হাত তুলেন পরে বলতেছি কারা কারা ভুইয়া হাত তুলেন নাই এখানে নাই ভাটোয়ারি কারা কারা হ্যাঁ এবার কই হাটোয়ারি বংশ হলে আর নানির বংশ কথা কয় না এরা বিশ্বাস করে এরা আমার কাছে মজা করতেছে পাটোয়ারি বংশ আমার নানির বংশ আর ভুইয়া বংশ আমার বাপের বংশ তার মানে বুঝেন আমি কোন জায়গার হ্যাঁ বংশ তো এখানের কিন্তু আমি লোক এখানের না আমি লোক অন্য জায়গার অর্থাৎ নোয়াখালীর মানুষরা সারা বাংলাদেশে যায় যায় ইসলাম ছড়াইছে এই কিপটার দল জোরে বলেন ঠিক না জবান দিয়ে কথা বলে না কত বড় কি গুণের জাত দেখছেন হ্যাঁ যদি কইতাম নোয়াখালীর থেকে গাঁজা ছড়াইছে এরা বখিলরা জান্নাতে যায় না কখনো সাদের দেশে গেলে নোয়াখালীর মানুষ দেখা যায় সৌদিতে গেলে নোয়াখালীর মানুষ বেশি কোন দেশে যাবেন নোয়াখালী বেশি নোয়াখালীর মানুষের একটা অভ্যাস আছে ভালো যেখানেই যাক লগের মানুষের টান দিল যায় কিও ঠিক নি আর এগুন্ডে ঠোকায় হাম যায় না তো এটা ভালো একটা কথা সারা বাংলাদেশে নোয়াখালীর মানুষরা ইসলাম ছড়ানোর জন্য হযরত হাফিজ জুজুর একা যথেষ্ট ছিলেন আলহামদুলিল্লাহ এজন্য আমাদের দেশ ভিন্ন যদিও আমার বাড়ি ভিন্ন কিন্তু আলহামদুলিল্লাহ আমার ভিটা দাদার ভিটা এদিকেরই খুব বেশি দূরের না কাছেরই যার কারণে বললাম না ভুইয়া বংশের তা বোঝা গেল কি এ দেশের ওলামা একরাম যারা অধিক সেদিক ছড়ায় আছে মোটামুটি নোয়াখালীর মাটির থেকে এদের রক্তের মূল শুরু আপনারা আলহামদুলিল্লাহ কোন এটা আল্লাহর নেয়ামত অনেক বংশ মানুষ তার বংশের গর্ব করে অহংকার করে এই জন্য আল্লাহ বলেন খবরদার পুরুষ বংশ নিয়ে গর্ব করে না লা ইয়াসখার কওমুম মিন কওম এক কম আরেক কমকে তুমি ভুইয়া তুমি পাটোয়ারি তুমি খান তুমি অমুক তুমি তমুক খবরদার কেন আসা ইয়াকুম খাইরাম মিনহুম এমনও হতে পারে তুমি যাদেরকে ভৎসনা করতেছো তারা তোমার থেকে ভালো হতে পারে কি পারে না আপনি ভুইয়া বংশ থেকে আপনি বুক ফুলা আছে কারণ মিয়া পাটোয়ারি বংশ তো ভালো হইতে পারে এটা আল্লাহ পাক বলছেন কেন বলে পুরুষটা এটা নিয়ে গর্ব করে আর নারীদেরকে বলতেছেন কি আসা ইয়াকুন্না খায়র ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা এই ইয়াকুন্না খায়রাম মিনহুন্না এই মেয়েরা তোমরা আরেক মেয়েকে ভৎসনা করো না কেন এই মেয়ে তোমার চেয়ে ভালো হইতে পারে নারীরা একজন একজনের সঙ্গে হিংসা করে এমুকে এ মুখে এমুকে তমুকে আর পুরুষরা বংশে বংশে করে এ কারণে আল্লাহ পুরুষদেরকে বংশে বংশে অহংকার করা থেকে বাঁচাইতে চাইছেন আর নারীদেরকে নিজেরা নিজেরা যে আমি অমুক চেয়ারম্যানের বউ আমি নেতার বউ আমি অমুক হুজুরের বউ এই গর্ব যেন না করে আমি অমুকের মাইয়া কি বলেন ঠিক না এই জন্য আল্লাহ বলেন ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন খবরদার মেয়েরা একজন আরেকজনকে ভৎসনা করো না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বলেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব খবরদার আমরা সমাজের মধ্যে কেউ যদি একটু লম্বা হয় রে কি ডাকে লম্ব বলে ডাকে ছোট এলাকারে খাটু হয়ে বাট্টা কি বলেন ঠিক নি নাড়িয়ানি দেখছেন নি নাট্যা
যাই হোক এই যে ডাক আল্লাহ পাক নিষেধ করেছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব খবরদার কাউকে নাম ধরে উল্টা পাল্টা ডাকবা না বেনামে ডাকবা না কালো বলে ডাকবা না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মাজান আয়েশা কে আম্মাজান আয়েশা রাসূলের আরেক বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বলতেছেন আপনার ওই বউ আপনি কেন বিয়ে করেছেন খাটো কি বলছেন খাটো নবী বলেন হারে আয়েশা তুমি একজনের একটা অন্যায় একজনের একটা ত্রুটি নিয়ে কথা বলছো এই মেয়েটা খাটো খাটো বানাইছে কে আল্লাহ আমারে সুন্দর বানাইছে কে আল্লাহ আরেকজনের কালো বানাইছে কে আল্লাহ আমি কি নিজে ঘষে মেজে সুন্দর হইতে পারছি না কালো মানুষটাও আল্লাহর তৈরি আল্লাহ পাক সারা জমিন থেকে বান্দারে একটু একটু করে মাটি নিয়ে বান্দারে সৃষ্টি করেছেন যার কারণে আফ্রিকার মানুষ কালো বাংলাদেশের মানুষ লাল কালো সাদা সব রকম হয় কারণ মানুষকে সৃষ্টি যখন করলেন গোটা জমিন থেকে মাটি নিয়ে আল্লাহ পাক বান্দাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ সুতরাং কালোকে কালো বলা যাবে না সাদাকে সুন্দরীও বলা যাবে না খাটোকে বাট্টু বলা যাবে না লম্বাকে লম্বু বলা যাবে না আম্মা জান আয়েশা বলেন আপনার ওই বিবিটা খাটো নবী বলেন হে আয়েশা তোমার এই কথা কত মারাত্মক খারাপ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে বলেন আয়েশা তুমি যদি জানতা তুমি যেই মন্তব্য করছো তার অগোচরে এটা এমন গীবত হয়েছে এটার গুনাহ এত মারাত্মক মারাত্মক এই গুনাহটা এই কথাটা যদি সমুদ্রের পানির মধ্যে নিক্ষেপ করা হতো সমুদ্রের পানি তোমার এই মন্তব্যের কালো তোমার এই মন্তব্যের গুনাহের কারণে কালো হয়ে যেত এরপরও তোমার মন্তব্যের গুনাহ শেষ হইতো না নাউজুবিল্লাহ মিন যালিক আম্মা জান আয়েশাকে রাসূল বলতেছেন তুমি যে মন্তব্যটা করছো এটা এত খারাপ এত নিকৃষ্ট যদি নদী সাগরে ফেলাইতাম তবুও সাগরের পানি কালো হয়ে যেত কিন্তু এটা এত খারাপ এটার খারাপই শেষ হইতো না আম্মা জান আয়েশা বলে হুজুর আমি তো অন্যায় কিছু বলি নাই এটা তো তার ভিতরে আছে রাসূল বলেন এজন্যই তো এটা গীবত যেই কথাটা বুঝছেন যেই কথাটা আপনি একজনের অগোচরে বললেন যেটা তার ভিতরে আছে অর্থাৎ সে কথা বলে একটু তোতলায় আপনি বলেন মিয়া এটা তো তোতলা হে কি কইব এই কথাটা তো এই এই অবস্থা তো তার ভিতরে আছে এখন আপনি যে বললেন সে যদি শুনতো কষ্ট পাইতো কি পাইতো না এই রাসূল বলেন হ্যাঁ এটাই গীবত এটাই গীবত আর যদি এটা তার ভিতরে না থাকে তাহলে তো এটা অপবাদ হয়ে গেল তো গীবত গুনাহ অপবাদও কারো ভিতরে একটা দোষ আছে এটা চর্চা করা গীবত কখন করা যায় আপনি বলবেন বাইরে আমি তো তার অন্যায়টা মানুষের কাছে বলছি এটা তো আমার কর্তব্য বলে না না কোন সময় গীবত গাওয়া জায়েজ এটাও তো শরীয়তের মাসলা আছে আজকে সমাজের অধিকাংশ মানুষ ধারণা করে কথা বলে জানে না শুনে না কোনোদিন কথাও বলে নাই দেখাও হয় নাই দূর থেকে শুনে 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 একজন আরেকজনের বিরুদ্ধে নানা বাজে মন্তব্য করে আছে না এই জন্য নবী বলেন কাফা বিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া এ বান্দারা মিথ্যাবাদী হওয়ার জন্য এমন একটা কাজ যথেষ্ট যেই কাজটা কি বলে তুমি যার থেকে শুনবা এই শোনা কথা বলাই হলো মিথ্যাবাদীর আলামত সমাজের ভিতরে চায়ের দোকানগুলো আছে সবচাইতে বড় মিথ্যার কারখানা হলো চায়ের দোকানগুলো ঠিক কি না রুটি উঠানোর টাকা নাই 32 ইঞ্চি টিভি একটা লাগায় রাখছে কি বলেন রুটি উঠাইতে পারে না চায়ের পাতি উঠাইতে পারে না টাকা নাই সব দাম বাড়ছে কিন্তু টিভিতে উঠায় রাখছে ঠিকই এই টিভি দেখে আর বসে বসে যত ফতো আবাজি করে চায়ের দোকানে আর সব মুরব্বীরা দেখবেন ঘরের ভিতরে বউ দাম দেয় না বাচ্চা দাম দেয় না বিবি দাম দেয় না সন্তান দাম দেয় না কেউ দাম দেয় না তো দাম পাবে কই এখন চায়ের দোকানদাররা যায় দমকায় বসে বসে অথবা মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেবরা দমকায় আর যত এই সমাজের যত বিচার আচার আছে সব চায়ের দোকানে বসেই করে ফেলতেছে আরে জানেন নি অমুক ইমাম সাহেব কিচ্ছে দে হে মা গো অমুকে কিচ্ছে এমুকে কিচ্ছে মানে যত কিছু অন্যের নাড়াচাড়া দোষগুলো সে করে বসে বসে কিন্তু নিজের তলায় ময়লার অভাব নাই এজন্য আল্লাহর নবী বলেন মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে সে যা শুনবে তা বলবে সুতরাং যেটা শুনবো এটা বলবো আপনি দেখছেন কি না আগে বলেন না দেখি নাই তা বলবেন কেন আপনি চলার জন্য একটা মানুষকে চেনার জন্য তার সঙ্গে চলতে হয় তার সঙ্গে সফর করতে হয় রাসূল বলেন মুআমালা করো না তো সফর করো আপনি সফরও করেন নাই মহামেলাও করেন নাই তার সঙ্গে কথাও বলেন নাই কেন আপনি তার নিয়ে ফেসবুক লিখলেন কি জানেন আপনি তার ব্যাপারে কেন লিখলেন আপনি ধারণার উপরে লিখছেন শুধুমাত্র যমুকে এই কাজ করছে আপনি জানেন এই কারণে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিদ্দানিবু কাসীরাম মিনাজ-জন
ان بعد الظن اسم الله পাক رب العالمين বলেন মুমিনেরা খবরদার হে মুমিনেরা ধারণা থেকে বাঁচো কেন কারণ ধারণা বান্দারা যদি 100টা করে 100টার মধ্যে 90টা 99টা ধারণাই বান্দার জন্য গুনাহের কারণ হয় আল্লাহর নবী মিরাজের মধ্যে যখন যান জাহান্নামের আযাব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ দেখাইলেন জান্নাতের নিয়ামত আল্লাহর হাবিব দেখেছেন নবী বলেন জাহান্নামের মধ্যে আমি কিছু মানুষকে আযাব দেখতে দেখলাম আযাবগুলো কেমন ছিল নবী বলেন কিছু কিছু মানুষের নখগুলো আমি দেখলাম পিতলের নখ পিতলের নখ কিসের নখ পিতল পিতলের বিশাল বড় বড় নখ চোখা চোখা নখ রাসূল বলেন আমি দেখলাম ওই আযাবী মানদারা বিশাল বড় বড় নখ দিয়া নিজেদের বুকগুলো খামচাইতেছে এদের বুকগুলো আবার ছিড়ে ফিরে শেষ হয়ে যাইতেছে আবার নিজের বুকগুলোকে এখান থেকে নিয়ে পর্যন্ত খামচায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন এদের কেন এরকম অবস্থা নবীকে জানানো হলো এরা নিজেরা তাদের জবান গুলো যখন এরকম খামচায় আর মুখগুলো খামচায় খামচায় উঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কেন তাদের অবস্থা আল্লাহর নবী জানতে পারলেন এই সমস্ত বান্দারা ধারণা করে অন্যর গীবত গাইতো আর বান্দার উপরে অপবাদ দিত যার কারণে নিজেদের নখ দিয়া তারা নিজেদের চেহারা আর বুকগুলোকে খামচায় খামচায় উঠায় আর এভাবেই কিয়ামত পর্যন্ত বান্দারা তাদের কবরের মধ্যে আযাব ভোগ করবে না আউযুবিল্লাহ শুধুমাত্র একটা ধারণা এতটা অন্যায় এতটুকুর কারণে আল্লাহ পাক আযাব দেয় হে নবীর উম্মতে এই কারণে আল্লাহ পাক বলেন খবরদার ধারণা থেকে বাঁচো কারণ ইন্না বাদা যুন্নি ইসমুন লা তাজাসসু ওয়ালা ইগতাব বাদুকুম বাদা তোমরা একজন আরেকজনের প্রতি গীবত গায় না শিকায়ত করো না কারণ কি তোমরা কি জানো গীবতটা আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা অন্যায়ের কাজ আল্লাহ পাক বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আই ইয়াকুলা লাহমা ফীহি মাইতান ফাকারিহতুম আল্লাহ পাক বলেন এই তোমরা কি ভালোবাসবা এটা দেখেন আল্লাহ বলেন তোমরা গীবত গায় না গীবত গায় না এটার পরে আল্লাহ পাক কিন্তু বলতে পারতেন যে তোমরা যদি গীবত গাও তাহলে কিন্তু তোমরা এটা করলা কিন্তু আল্লাহ পাক বলেন কি আইয়ুহিব্বু আহাদুকুম তোমাদের মধ্যে কেউ কি এটা ভালোবাসবে আইয়াকুলা লাহমা আখি মাইতান যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে আল্লাহ পাক কি বলছেন মৃত ভাইয়ের গোশত খাবে এটা কি সে পছন্দ করবে আপনারা কি করবেন না কিন্তু বর্তমানে খায় তো ওই যে কয়েকদিন আগে মারা গেছে নিজের বন্ধুরে মাইরা তারপর গোশত রান্না করে খাইছে এই জাতির কবলে আর কি থাকবে বলেন কোন জামানা আমরা আসছি আল্লাহ পাক বলতেছেন ইউহিব্বু আহাদুকুম মান ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম অতসব তোমরা এটা পছন্দ করো না আল্লাহ পাক বলতেছেন তার মানে গীবত গাওয়া মানে নিজের ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খাওয়া নিজের মৃত ভাইয়ের গোশত খাওয়া এই কারণে নবী বলেন গীবতটা এটা তো একটা অন্যায় অন্যতম একটা গুনাহ হইল আল্লাহর রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা গীবত যে করলো জেনার কাজ করলো কারণ জেনার চাইতেও গীবতটা মারাত্মক খারাপ বান্দা যখন জেনা করে কেন গীবতটা মারাত্মক খারাপ বান্দা যখন জেনা করে তখন শুধুমাত্র অন্যায় করে যে অন্যায়টা একটা সাধারণ যে অন্যায়টা একটা মারাত্মক অন্যায় এটা একটা মারাত্মক কবিরা গুনাহ কিন্তু এই গুনার কারণে নিজের আমল বরবাদ হয় না নিজের আমল নিজের কাছে জমা থাকে আল্লাহ পাক গুনার কারণে বান্দাকে জাহান্নামে দিবে এটা বাস্তবতা কিন্তু গীবত এমন একটা গুনাহ যার গীবত গাইলো সমস্ত তার গুনাহগুলো বান্দার কপালে চলে আসে আর তার সমস্ত নেকিগুলো ওই বান্দার কপালে চলে যায় এই জন্য গীবতটা মারাত্মক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অসংখ্য বান্দারা কিয়ামতের ময়দানে জাহান্নামী হয়ে যাবে বিশাল বড় নামাজী বিশাল বড় দানবীর বিশাল বড় আল্লাহওয়ালা কিয়ামতের ময়দানে জান্নাতের সামনে যে সুন্দর করে বসে থাকবে রাসূল বলেন একজন লোক আসবে তার থেকে কিছু আমল নিয়ে যাবে আরেকজন লোক আসবে তার থেকে কিছু আমল নিয়ে যাবে আরেকজন আসবে তার থেকে কিছু আমল নিয়ে যাবে অবশেষে দেখা যাবে বান্দাটা ফকির হয়ে তারপরে জাহান্নামের দিকে হাঁটা দিছে আল্লাহর নবী বলেন কি হবে জানো এই বান্দাটা বিশাল বড় ইবাদত নিয়ে যখন জাহান্নামের জান্নাতের দরজায় আসবে আল্লাহ পাক ডাক দিয়া বলবেন এই বান্দা তোরে পিছন থেকে কে দেখে দেখ বান্দা পিছনের দিকে নজর দিয়া তাকায় দেখবে কিছু মানুষ জমিনের মধ্যে
বাজারে গেলে দেখবেন কিছু ধান্দাবাজ আছে যারা বড়ই তো কিনেই না বরং দেখি ভাই বড় মিষ্টি নি এটা কো একটা খায় এ কিনে না এ ধান্দা হলো বাজারে ঘুরবো আর বড়ই খাইবো বাদাম কিনে না বাদাম যে ভাই বাদাম কেমন দেন তো আগে খাইবো দিতে না কবের বাদাম বাচ্চ কবে আজকে কেমন কেবাড়া বাজি হয় না দেইতে যা আবার আরেকজনের কাছে নিয়ে দুইটা খায় আরেকজনের কাছে দুইটা খায় এরকম করে মোটামুটি 100 গ্রাম সারা দিনে ঘুরে ঘুরে খায় এই বাদাম ওয়ালা সেদিন তারে ধরবে এ বেটা দুইটা বাদাম না বলে খাইছিলি বাদাম না নেস নাই বাদাম কিন্তু ভালো ছিল আমি জানি তুই ধান্দাবাজি করছস দে আমল দে বেচারা আমল তারে একটু দিবে বাসের মধ্যে ওইটা পাঁচ বাচ্চার বাপ নিজের ছাত্র পরিচয় দিয়া হাফ ভাড়া দেনেওয়ালা আছে না নাই বাটপারি করছে এই বাসের হেলপারটা এসে ধরবে সাত ও বহুত বড় দাঁড়িওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন কিন্তু ছাত্র বইলা সেদিন হাফ ভাড়া নিয়েছিলেন কিন্তু আপনি মিয়া দশ বাচ্চার বাপ ছিলেন মিয়া বাটপারি করছেন দেন আজকে কয় টাকা বাকি ছিল পাঁচ টাকা দে পাঁচ টাকা আমল দিয়ে দিলাম ধরুন মিয়া পাঁচ টাকার আমল চলবো নাকি পাঁচ টাকার পরিবর্তে পাঁচ হাজার টাকার আমল দেন আমি পাঁচ হাজার টাকার আমলের জন্য আমি আটকে আছি এই বাচ্চারা নিবে একটু আরেক লোক এসে ডাক দিয়া বলবে মনে নাই অমুক এক মজলিসের মধ্যে বৈশা বৈশা আমার গীবত গাইছিলি আমি নাকি এই করি সেই করি এইগুলা মানুষের কাছে বলছোস আমার সম্মান নষ্ট করছোস আজকে আমল দে আমল না দেওয়া পর্যন্ত ধরে মাফ নাই জান্নাতেও যেতে পারবি না এই বেচারা যার গীবত গাইল তার কিছু আমল দিবে আল্লাহ বলেন বেচারা তোর কাছে আমল আছে বান্দা বলবে না না আল্লাহ খালি আল্লাহ বলে আমার কিছু করার নাই আমল নিয়ে আসছো কিন্তু জান্নাতে যাওয়ার মতো এখন আর কোনো আমল তোমার কাছে নাই সোজা সুজি কথা ছাড়া জাহান্নামের মধ্যে আল্লাহ পাক বান্দাকে নাখেল করবে নাউযু বিল্লাহ মিন যালিক দেখেন ইমানদার বান্দা জান্নাতি হয়ে যাবে কিন্তু জাহান্নামে চলে যাবে শুধুমাত্র এই কারণে এইজন্য নিয়ত করেন চার দোকানে বৈশা অমুক জায়গায় বৈশা তমুক জায়গায় বৈশা উল্টা পাল্টা কারো গীবত গাওয়া যাবে যার ব্যাপারে জানি না তার ব্যাপারে কোনো কথাই বলা দরকার নেই বাস চুপ থাকবে কোনো গীবতের আড্ডাখানা যদি কোনো জায়গায় বসে আপনি সেখানে কোনো কথাই বলবেন না আপনি চুপ থাকবেন আর যদি কেউ পারেন ভাই আল্লাহ রস্তে কারো ব্যাপারে না জানে বললেন না চুপ রাখবেন ভাই কারো ব্যাপারে বললেন না না জানে গীবত হইতেছে হ্যাঁ আপনার এই সমাজ তো সমাজ তো নোংরা সমাজ আপনারা বলবে কি জানেন আইসে আইসে দরবেশি করতে কি বলবে না নামাজ পড়লে অনেক বান্দার এগুলো বলে এই দেখছো এই দরবেশ বিশ বছর হয় নাই এখনই কি এবাদত শুরু করছে মাশাআল্লাহ হ্যাঁ এতে দরবেশি করে আঙ্গুল লাগে এই যে এই সমস্ত কথা যারা বলে এরা বলুক এরা আপনি ভালো হন এটা চায় না যার কারণে এগুলা বলে এ কারণে আপনি যখন কোনো গীবতের সমাবেশ দেখবেন মজলিস দেখবেন আপনি বলবেন ভাই আল্লাহর হস্তে গীবত গায়েন না দূরে রাখাবেন এবার সে যা বলে বলুক আপনি তো আপনার দায়িত্ব পালন করলেন কি ঠিক না সে যদি এরপরেও বলে তো বলুক আপনি উঠে আসেন মজলিস থেকে আপনি উঠে আসেন একদিন না একদিন তারা চেঞ্জ হবেই আপনি যার ব্যাপারে জানেন না বিন্দু পরিমাণে তার ব্যাপারে কোনো মন্তব্য করবেন না আর যদি জানেনও যে এটা অন্যায় আপনি গোপন রাখবেন কি নিয়তে কারণ নবী বলেন সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা জমিনের মধ্যে কোন বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ওই বান্দার দোষকে গোপন রাখে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার ছোট্ট থেকে ছোট্ট দোষ গোপন রেখে জান্নাতি বানায় দিবে এখন জমিনের মধ্যে আমাদের অবস্থা এমন কারো যদি কোনো অন্যায় পাই কোনো কথা ছাড়া সমগ্র এলাকাবাসীকে জানাইতে পারলে নিজের ভালো লাগে না জানা পর্যন্ত পেটের ভাত হজম হয় না এই কারণে কারো গীবত শেকায়াত কারো অন্যায় কারো সামনে বলবো না এই নিয়তে যাহারে আমারও তো কত গুণা আছে এখানে কি এমন কেউ আছেন যার কোনো গুণা নাই আছেন প্রত্যেকে গুণাগার না প্রত্যেকে গুণা করেন না প্রত্যেকে গুণাগার যেহেতু আমার গুণা আছে আমি কিভাবে আরেকজনের গুণা বলি যেহেতু আমার অন্যায় আছে আমি কিভাবে আরেকজনের অন্যায় বলি আমি তো আল্লাহর কাছে মাফ চাইতে পারলাম না মাফ নিজে নিতে পারলাম না তাহলে আমি কিভাবে আরেকজনের দোষারোপ করি এই চিন্তা করলেও তো আপনি কারো গীবত গাইতে পারেন না এই জন্য অন্তত এই চিন্তা থেকে কেউ কারো দোষ অন্য কারো সামনে প্রচার করো হ্যাঁ কারো দোষ আমার চোখে লাগতে পারে যদি লাগে তা কি করবো আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফা আসলিহু বাইনা আখাইকুম ওয়াত্তাকুল্লাহ ভাইরা আমার আল্লাহ পাক বলেন তোমরা প্রত্যেকে মুমিনরা ভাই ভাই মুমিনরা কি ভাই ভাই আমি আপনাদের ভাই আপনারা আমাদের ভাই এটা ইমানের ইমানের সম্পর্ক যার কারণে
বিদেশের মাটিতে যাওয়ার পরও যদি একজন মুসলমান দেখে দেখবেন দিলের মধ্যে ভালো লাগে কারণ সে আমার জাতি ভাই সে আমার মুমিন ভাই আল্লাহ পাক বলেন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম এক ভাই আরেক ভাইকে সংশোধন করো আদর দিয়া ভালোবাসা দিয়া শত্রুতা দিয়া কোনোদিন কোনো ভাইকে সামলানো যায় না শত্রুতা করবেন আরো উগ্র হবে বন্ধুত্ব রাখবেন দেখবেন সে শুধরায় যাবে মুমিন হিসেবে কারো অন্যায় যদি দেখেন জবান দিয়া বলবেন কিন্তু খবরদার কারো কাছে দোষগুলো প্রকাশ করা যাবে না এইজন্য নবী বলেন যত মানুষ সমাজের মধ্যে বিপদে পড়ছে এরা তাদের জবানের কারণে বিপদে পড়ছে এইজন্য আল্লাহর হাবিব অন্য হাদিসে বলেন মান সাকাতা নাজা যে চুপ থাকলো সে নাজাত পাইলো যে কথা বলল বেশি ও বিপদে পড়লো এইজন্য প্রশাসনের সামনে যত কম কথা বলা যায় তত ভালো বড়দের সামনে যত কম কথা বলা যায় তত ভালো কারণ কথা যত বেশি বলবেন এ আপনারে খারাপ মনে করবে আপনারে বাটপার মনে করবে সে আপনারে সিটার মনে করবে অথবা সে আপনারে মূর্খ মনে করবে আর যদি কথা কম বলেন মুক্তি পাবেন দুনিয়াতেও মুক্তি আখেরাতেও মুক্তি এইজন্য জমিনে কারো গীবত গাবো না ইনশাআল্লাহ নিয়ত করেন কারো গীবত গাবো না কারো দোষ প্রচার করব না বাস কেউ যদি দোষ করে ভাই সেটা আল্লাহর সাথে বুঝবে আপনার সাথে আপনার সমস্যা কি বললাম আমি অন্যায় করছি এটা আমার আল্লাহ বুঝবে আপনার কি আমি তো আল্লাহ পাকের খাই আল্লাহ পাকের পুরি আপনার তো খাই না আল্লাহর খায় যদি আমি গুনাহ করার পর আল্লাহ সহ্য করতে পারে আপনি কি আপনি আপনার ফিকির করেন আমি আমার ফিকির করি বাস হ্যাঁ এতটুকু করা যায় কেউ অন্যায় করবে বুকে হাত দিয়ে বুকের ভিতরে নিয়ে ভাই আপনার এই কাজটা খারাপ আল্লাহর অস্তিগুলো ছাড়েন এটা তাকে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ভাই হিসেবে বলবো সংশোধনের নিয়তে বলবো কিন্তু মানুষের কাছে প্রচার করে তাকে ছোট করা এটা তার হক নষ্ট করার শামিল আল্লাহ বান্দার হক কোনোদিন যদি কেউ নষ্ট করে এটা মাফ করে না কিন্তু আল্লাহর হক নষ্ট করলে মাফ করে মানতে রাজি আছি ইনশাআল্লাহ সবাই মিলে আল্লাহ পাক তুমি আমাদেরকে কবুল করো জোরে বলেন আমিন প্রত্যেকটা প্রোগ্রাম থেকে এক একজন মুমিন যদি এক একটা কথা স্বীকারোক্তি নেন এক একটা জিনিস শিখতে পারেন আজকের এই মাহফিল থেকে আমরা এটা শিখলাম যে কোনোদিন কারো গীবত শেকায়ত করব না এটা যদি শিখে যেতে পারেন আজকের মাহফিল থেকে তাহলে কালকের মাহফিলে আরেকটা শিখবেন পরের দিনের মাহফিলে আরেকটা শিখবেন এরকম করে শিখে 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 দেখবেন ইনশাআল্লাহ একসময় আমাদের জিন্দেগিটা আল্লাহ পাক পরিবর্তন করে দিছে হইতে পারে কি পারে না কিন্তু আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে তারা 40 বছর পর্যন্ত ওয়াজ শুনে কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে সিগারেট ধরাইতে দেরি করে না এই জন্য সমাজে পরিবর্তনের জন্য আগে নিজে পরিবর্তন হওয়া দরকার আমি নিজে ভালো তো সমাজ ভালো যেই লোকটা নিজে সিগারেট ছাড়তে পারলো না মিথ্যা ছাড়তে পারলো না এই লোক সমাজ পরিবর্তন করবে কিভাবে এ কারণে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে নিজের পরিবর্তনটা আগে ঘটানো দরকার আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন করায় দেখ বলেন আমিন গীবত শেখায় থেকে হেফাজত রাখুক জোরে বলেন আমিন বিশেষ করে যুবকরা বন্ধু বান্ধবের ছাড়া বাঁচেও না আবার বন্ধুর গীবত ছাড়াও বাঁচে না একসাথে চলবে একটা একটা আবার একটা থেকে আরেকটা দূরে চলে এই রে শয়তান এটাই করছে এটাই করছে এলা হয় কি হয় না যে গীবত হইতেছে এটা জানেও না সে হাসি মুখে করতেছে যে ফ্রেন্ড সার্কেল এটা হইতেই পারে তা ফ্রেন্ড সার্কেল এটা হবে কেন ভালোটা হোক সমাজের মানুষ কেউ কারো প্রশংসা গায় না দেখবেন বদনাম গাইতে পছন্দ করে বেশ একটা মানুষের হাজারো ভালো গুণের ভিতরে একটা খারাপ গুণ ওইটা নিয়ে আলোচনা হয় সারাদিন কিন্তু হাজারো যে ভালো গুণ আছে ওগুলা কেউ বলে না কি বলেন এই জন্য ভালো গুণ কখন বলে জানেন মরার পরে হারে বেচারা এই ভালো ছিল কে এটা মরার আগে বলতা এই জন্য মরার পরে আফসোস করে লাভ নাই মরার আগে তাকে কদর করেন যত ভালো গুণ আছে এগুলো নিয়ে আলোচনা করেন ভাই আপনার তো সব গুণ ভালো আলহামদুলিল্লাহ একটা খালি খারাপ কি বলে এই আপনি এটা একটু চেঞ্জ করলেই তো ভালো হয়ে যায় এরকম একটা একটা ধরাই দিবেন আপনি ভাই আপনার সব ভালো এই জিনিসটা খালি একটু পাল্টাইলে আপনি একদম একের মাল হয়ে যাবেন এরকম করে প্রত্যেকটা মানুষ যদি প্রত্যেকটা মানুষের সহযোগিতা করে দেখবেন মানুষ সমাজের ভিতরে ভালো হবে ইনশাআল্লাহ সুৎখোর চাঁদাবাজি ঘুষখোর জেনাকারি এই সব কিছু আস্তে আস্তে কমতে থাকবে ইনশাআল্লাহ বিশ্বাস হয় তো আজকের এই মাহফিল থেকে বলি আল্লাহ পাক যেন আমাদের সকলকে গীবত শিকায়ত পরনিন্দা এই সমস্ত পরহিংসা প্রতিহিংসা এগুলো থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে জোরে বলেন আমিন আজকের এই মাহফিল আল্লাহ পাক ভরপুর কামিয়াবি দান করুক আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ একটা চমৎকার গজল গাবো সবাই মিলে রাজি আছেন যদিও আমার বয়ান ছিল বাদ মাগরিব আমি এনাদেরকে একটু এহসান করে বাদেশা দিলাম কারণ বাদ মাগরিব অনেকে আসে অনেকে আসে না যার কারণে আমি আপনাদের সামনে আইসা
এশার পরে আলোচনাটা করলাম আজকে সবাই মিলে ইনশাআল্লাহ মাহফিলটা শেষ পর্যন্ত থাকবেন তো থাকবেন তো সবাই মিলে একটা গজল গাবো রাজি আছি আওয়াজ দিয়া গাবেন পারেন তো আমার গজল শুনছেন কারা কারা শুনেন নাই হাত তুলেন তো রাসূলের রাসূলকে নিয়ে একটা গজল হবে বিশ্ব নবীর অপমান ঠিক আছে বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জুবানে আল কুরআন ভয় কাঁপে কাপুরুষ সব আর নর ধ্বংস শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিক 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 শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক ভয়কট হবে ধিকৃত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে জাগলে মুসলমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিলআলামিন তার অপমান করছে যারা দুষ্ট ইতর শালীন তার বরসের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন তার সামনে কেউ বললে কথা মানবে না তাই জমিন কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের মন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন ঘেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান লিল্লাহে তাকবীর